যমুনা সার কারখানার গুদাম থেকে 20,000 টন ইউরিয়া গায়েব। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে মেলেনি সদুত্তর। বরখাস্ত করা হয়েছে বিক্রয় শাখা ব্যবস্থাপক ও বাণিজ্য বিভাগের সাবেক মহাব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে। সার কারখানার এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। দেশের 20 জেলায় ইউরিয়া সারের চাহিদা মেটে জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানা, সেই কারখানার গুদাম থেকে এবার 20,000 টন সার গায়েব। জানা গেছে কারখানায় উৎপাদিত ও বিদেশ থেকে আমদানি করা সার রাখা হয় 1 ও 2 নম্বর গুদামে। অতিরিক্ত সার সংরক্ষণ করা হয় খোলা স্থানে বস্তাবন্দি ছাড়াই। গত 29 সেপ্টেম্বর হঠাৎ মজুদ সারের পরিমাণ গণনা শুরু করে বিসিআইসির গঠিত 6 সদস্যের দল। তখনই ধরা পড়ে পুকুর চুরির ফিরিস্তি। গুদাম থেকে হাওয়া 30 কোটি 27 লাখ টাকার সার। এই ধরনের চুরি ডাকাতি অব্যাহত থাকে তাহলে সার কারখানা একসময় বন্ধ হয়ে যাবে। এই অবস্থা আর চলতে দেয়া যায় না, এই দুর্ভিত্তয়ন প্রক্রিয়ার অবসান চাই। এত টাকার সার কোথায় গেল সে প্রশ্নে মুখে যেন কুলু পেটেছে কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় জবাব চাওয়া হয়েছে কারখানার জিএম পর্যায়ের 6 কর্মকর্তার কাছে। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে সার কেলেঙ্কারির ব্যাপারে আপনারা জানেন, 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিসিআইসি থেকে এবং 6 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কারখানার যন্ত্রাংশ ক্রয়, ওভারহোলিং সহ নানা অনিয়ম ও দুর্নীতির কারণে আলোচনায় এসেছে যমুনা সার কারখানা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।